আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিকালের নাস্তার জন্য আলুর সমোসার রেসিপি বা আলুর ক্রিসপি স্ন্যাক্স রেসিপি। বিকালের চায়ের সাথে জাস্ট জমে যাবে। চলুন এখন আমরা শুরু করব। আলুর সমোসা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এ ফাঁকে আমি 2টা আলু ছোটো ছোটো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলুগুলো গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মিক্স মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাজা জিরের গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল একটু পছন্দ করেন তাহলে আপনারা 1 চামচ স্লিফ্লেক্স ইউজ করতে পারেন। এখানে 10 মিনিট পর ডোটা দেখে নিচ্ছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, তাও আমি হাত দিয়ে একটু মতে নিলাম। এখান থেকে 2টা লিচি কেটে নিয়েছি। প্রথমে একটা লিচি নিয়ে সামান্য ময়দা ছিটিয়ে একটা বড় করে রুটি বেলে নিতে হবে। দেখুন আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি। রুটিটা পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এভাবে করে রুটিটা বেলে নিয়েছি। এখানে একটা মাঝখানে আমি রুটির মাঝখানে ছোট একটা বাটি বসিয়ে দিয়েছি। এরপর আমি আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এটা পুরো রুটির মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি। মাঝখানটা আমি ফাঁকা রেখেছি, আমি বাটিটা উঠিয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে করে আমি কেটে নিচ্ছি। ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে কেটে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা একটা নিয়ে ফোল্ড করে নিচ্ছি। এটি খুবই সহজ, দেখে বুঝে নিতে হবে কত সহজে তৈরি করে নিচ্ছি এগুলো। এখন একটু পানি লাগিয়ে আমি মুখটা সিল করে দিয়েছি। এভাবে করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। সবগুলো সমোসা আমি বানিয়ে নিয়েছি। এগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। কিছু সমোসা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ক্রিসপি করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো ক্রিসপি করে আমি ভেজে নিচ্ছি। এই সমোসাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো সমোসা আমি ভেজে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আলু দিয়ে ক্রিসপি সমোসা। একটি সমোসা নিয়ে একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে। দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি হয়েছে। আপনার ছেলে বিকালের চায়ের সাথে ক্রিসপি আলুর স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন বা আলুর সমোসা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।